ইসলামের কিছু বিষয় আছে যে বিষয়গুলো রাষ্ট্র এবং রাষ্ট্র নেতা ছাড়া পালন করা সম্ভব নয়। তন্মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে জিহাদ। সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন। এই ছেলে, এই তো, এই শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি। রাষ্ট্র নেতা হচ্ছে ইমাম, ঢাল, তার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। দশজন মিলে একটা সংগঠন বানালাম, জামাতুল মুজাহিদিন, আর একজনকে খলিফা আমির বানিয়ে দিলাম, আর বোমা হামলা করলাম, এর নাম জিহাদ নয়। আজ থেকে বহু বছর আগে ফিলিস্তিন, বাইতুল মাকদেস, বাইতুল আকসা খ্রিস্টানেরা দখল করে নিয়েছিল, সেটাকে সালাহউদ্দিন আইয়ুবী মুক্ত করেছিলেন। সালাহউদ্দিন আইয়ুবী কোন 10টা মানুষকে মিলে তৈরি করা সন্ত্রাসী দলের নেতা ছিলেন না, রাষ্ট্র নেতা ছিলেন, মুসলিম রাষ্ট্রের নেতা ছিলেন সালাহউদ্দিন আইয়ুবী। কোনদিন মুসলমানদের বিজয় এরকম সন্ত্রাসী দল দিয়ে আসে না, যারা 10 জন মিলে দল বানিয়ে আর একজনকে নেতা ঘোষণা করে তার পিছনে যুদ্ধ করে। এই এরকম যুদ্ধ ইসলামে চলে না। ইসলামে ওই যুদ্ধই চলে যেই যুদ্ধের সাথে রাষ্ট্র আছে, রাষ্ট্র নেতা আছে। শুধু তাই নয়, আপনাকে একটা হাদিস শোনাই এই জায়গায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষ যাকাত দিবে না, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি লাউ কাতালান্নাহুম, আল্লাহর কসম, যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইফা তুকাতিলুনাহুম, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তার রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না। তো মুসলমান হওয়ার পরও, কালেমা পড়ার পরও আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর শোনো, ওয়ালাউ মানাউনি ক্বালানি ওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহ, তারা যদি আল্লাহর রাসূলের কাছে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে গিয়ে উট গরু ছাগলের রশিও দিয়েছে, দড়িও দিয়েছে, আর আমি আবু বকর আমার যুগে উট গরু ছাগল দিতে আসবে, দড়ি রশি দিবে না, তারা আল্লাহর রাসূলের যুগে গম ধান চাউল খেজুর ঔষধ হিসেবে দিতে গিয়ে খেজুরের বস্তাও দিয়েছে, আর আমি আবু বকর আমাকে খেজুর দিবে খেজুরের বস্তা দিবে না, তাহলে আমি আবু বকরের খেজুরের বস্তা আদায় করার জন্য ওই রশি দড়ি আদায় করার জন্য যুদ্ধ চালিয়ে যাব, হয় মরব না হয় মারব। এবার আপনাদের নিকটে প্রশ্ন, আপনারা যারা শ্রোতা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে এরা মুসলমান, যারা যাকাত দিচ্ছে না তারা কালেমা পড়েছে, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এই প্রশ্নটার উত্তর কি? আপনাদের নিকটে প্রশ্ন, যারা আপনারা অনেক আলোচনা শুনে থাকেন, মুসলমান পড়াশোনা করে থাকেন, এই প্রশ্নটার উত্তর কি? জি, মুসলিম না, আর কেউ? ওই কথাই। আচ্ছা, এবার আপনাদের সামনে আর একটা হাদিস শোনাই, সুনানে নাসাইর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাতা, তিন শ্রেণীর মুসলমান ব্যতীত কারো রক্ত হালাল নয়। সব মুসলমানের রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না, কিন্তু তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে। এক, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে, আসাইয়িবুজ জানি, তাকে হত্যা করা যাবে। দুই, যে আরেকজনকে অন্যায় ভাবে হত্যা করেছে, তাকে হত্যা করা যাবে। তিন, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে, দল ছেড়ে দিয়েছে, সংগঠন ছেড়ে দিয়েছে, তাকে হত্যা করা যাবে।
এই শেষ বাক্যটার অর্থ কি? আমি আজ জামাতে ইসলাম করতাম, জামাতে ইসলাম ছেড়ে দিলাম, আমাকে কি হত্যা করা যাবে? আমি আজকে তাবলিগ জামাত করতাম, তাবলিগ জামাত ছেড়ে দিলাম, আমাকে কি হত্যা করা যাবে? আমি আজকে জমিয়তে আহলে হাদিস করতাম, কালকে জমিয়তে আহলে হাদিস ছেড়ে দিলাম, আমাকে কি হত্যা করা যাবে? অথচ আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর মুসলমানের রক্ত হালাল, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুফারিকুল জামাত, জামাত ছেড়ে দিয়েছে যে, দল ছেড়ে দিয়েছে যে তাকে হত্যা করা যাবে। তাহলে এই বাক্যের অর্থ কি? সেই মুসলিম জামাত কি? জাযাকাল্লাহ খায়ের, সুন্দর উত্তর দিয়েছেন। এটার সাথে আগেরটার সম্পর্ক, আগের হাদিসের মুফারিকুল জামাআহ, এদেশের মাটিতে যত হাদিসের অর্থ বিকৃতি করা হয়, যত হাদিসের উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, তার মধ্যে বড় একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। তাবলিগ জামাত জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস নিজের আমিরের পিছনে লাগিয়ে দিয়েছে, জামাতে ইসলাম জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস নিজের আমিরের পিছনে, নিজের দলের পিছনে লাগিয়ে দিয়েছে। এগুলো সব হাদিসের বিকৃতি। কেন? যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করতে হবে বেটা। জামাত মানে মুসলিম নেতা, রাষ্ট্র নেতা, খলিফাতুল মুসলিমিন যদি কোনো অর্ডার দেয় আর সেই অর্ডার যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না হয়, আর তুমি যদি সেই অর্ডার লঙ্ঘন করো, খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে যদি বিদ্রোহ করো, তাহলে তোমার রক্ত হালাল, তোমাকে হত্যা করা যাবে। খলিফাতুল মুসলিমিনের সাথে থাকার নাম হচ্ছে জামাতের সাথে থাকা, রাষ্ট্রের সাথে থাকার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা, রাষ্ট্র নেতার সাথে থাকার নাম হচ্ছে জামাতের সাথে থাকা। দশজন মিলে একটা দল বানিয়ে আমির ঘোষণা করে ওটার নাম জামাতবদ্ধ জীবনযাপন নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, যেখানে যে বসতে চাইবে তার সাথে বসতে রাজি আছি। জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসে এদেশের মাটিতে বিকৃতি করা, খলিফাতুল মুসলিমিন হচ্ছে জামাতের নেতা। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলল ওদের বিরুদ্ধে যুদ্ধ করব কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফাতুল মুসলিমিন, তার নির্দেশকে যে লঙ্ঘন করবে, তার বিরুদ্ধে যে বিদ্রোহ করবে, তার রক্ত হালাল। আল্লাহর রাসূল বলে গেছে মুফারিকুল জামাআহ, যারা খারিজি জঙ্গি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বোমা হামলা করে, তারা মুফারিকুল জামাআহ, জামাত ত্যাগকারী, তাদেরকে হত্যা করতে হবে, তাদের রক্ত হালাল। এত লম্বা আলোচনা কেন করলাম? ইসলামের কয়েকটা নিয়ম আছে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, তার মধ্যে একবার বলেছি জিহাদের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায় স্পষ্ট হলো যাকাতের কথা। যাকাত রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, রাষ্ট্র যদি চায় আমার কাছ থেকে পিটিয়ে যাকাত আদায় করতে পারে। যত বড় আলেম হই, যত বড় ক্ষমতাশালী হই, মুসলিম রাষ্ট্র আমার কাছ থেকে পিটিয়ে যাকাত আদায় করতে পারে, এটা তার অধিকার আছে। রাষ্ট্র করে না সেটা তার ব্যাপার। এরকম রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় হচ্ছে হজ। আপনি যেই দিন ইচ্ছা সেই দিন হজ করবেন, হবে না। মক্কায় যার ক্ষমতা আছে, যার রাজত্ব আছে, তিনি যেই দিন ঘোষণা দিবেন যে আজকে চাঁদ দেখা গেছে বা যায়নি, এত তারিখে হজ হবে, সারা বিশ্বের সব মুসলমানকে ওই তারিখে তার অধীনে হজ করতে হবে। এই নিয়মের লঙ্ঘন গত 1400 বছরে হয়নি। আরেকটা হচ্ছে ঈদ। আল্লাহর রাসূল বলেছেন চাঁদ দেখে ঈদ করো, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে 30টা সিয়াম পূর্ণ করো। সেই অনুযায়ী গতকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকলে আজকে সিয়াম রাখা লাগতো। কিন্তু আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসুমুনা ইয়াওমা ইয়াসুমুন নাস, তোমরা ওই দিন সিয়াম রাখো যেদিন মানুষেরা সিয়াম রাখে, তোমরা ওই দিন ঈদ করো যেদিন মানুষেরা ঈদ করে। এই হাদিসের ভিত্তিতে শত আলেমরা বলেছেন ঈদ রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আজকে বড় পাথারের মানুষ দেখলো যে চাঁদ উঠেছে, তারা ঈদ করে নিল, আর রাজশাহীর মানুষ দেখলো চাঁদ উঠেনি, তারা ঈদ করলো না। এরকম বিশৃঙ্খলা চলবে না। রাষ্ট্র যদি থাকে, কাফের রাষ্ট্র যদি না হয়, মুসলিম রাষ্ট্র যদি হয়, তাহলে সেই রাষ্ট্রের ঘোষণায় ঈদ হবে, এটাই সঠিক সিদ্ধান্ত। যদিও রাষ্ট্রের সিদ্ধান্ত ভুল হয়, সেটার জিম্মেদার রাষ্ট্র, কিন্তু আমাদেরকে রাষ্ট্রের সিদ্ধান্ত মেনে নিয়ে ঈদ করাটা কোরআন এবং হাদিস অনুযায়ী বেশি বিশুদ্ধ এবং বেশি নিকটবর্তী এবং বেশি সঠিক। পরবর্তী আলোচনা, আমাদের আলোচনার বিষয় ছিল তাওহীদ।